জু বাংলায় সকলকে সুস্বাগত। সিবিসিএস জুওলজির একটি প্রয়াস এই জু বাংলা চেষ্টা করছে সিবিসিএস সিলেবাসের অন্তর্গত জুওলজি বিষয়ের সাথে ক্যারিয়ার বিষয়ক প্রাসঙ্গিক বার্তা তুলে ধরবার। সময়ের সাথে সাথে জীবিকার নানা দিক নানাভাবে বদলে যাচ্ছে, তার সাথে সামঞ্জস্যতা রেখে আমাদের এগিয়ে যেতে হবে। সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পিডিএমই অর্থাৎ পোস্ট ডিপ্লোমা ইন মেডিকেল ইলেকট্রনিক্স এই কোর্স ও তার ফলে জীবিকায় কী কী সম্ভাবনা আসতে পারে থাকতে পারে তা নিয়ে আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে। বিএসসি বায়োসায়েন্স অথবা পিওর সায়েন্সের ছাত্রছাত্রীরা মাত্র 18 মাসের এই কোর্সের মাধ্যমে যুগোপযোগী একটা জীবিকার দিশা পাবে। কোর্সটি করার পর কেমনভাবে জীবিকায় সুবিধা আসতে পারে, কিভাবে এই কোর্সটি করা যায়, কী কী যোগ্যতা লাগে এই কোর্সটি করবার জন্য, কোর্সের সময় ভর্তি নোটিফিকেশন পরীক্ষা কেমনভাবে হয় ইত্যাদি বিষয়ের খুঁটিনাটি আলোচনা করা হবে ভিডিওটিতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করা হচ্ছে, কারণ এই বিষয়টির সাথে যুক্ত পোস্ট ডিপ্লোমা ইন মেডিকেল ইলেকট্রনিক্সের বিভাগীয় প্রধানের আমরা গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার রাখছি। থাকছে এই কোর্সটি করে চাকরি করছে এমন ছাত্র ছাত্রীর সাক্ষাৎকার, এই কোর্সটি যারা করছে এমন ছাত্রছাত্রীর অনুভূতি ইত্যাদি বিষয়। পোস্ট ডিপ্লোমা ইন মেডিকেল ইলেকট্রনিক্স পিডিএমই অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন AICTE ও ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট অর্থাৎ WBSCT অ্যান্ড VE অ্যান্ড SD তাদের সহযোগিতায় এই কোর্সটি করানো হয়। এখানে কি কি জব অপরচুনিটি আছে সেই বিষয়টি যদি আমরা দেখতে চাই তাহলে বিভিন্ন হসপিটাল নার্সিং হোমস থেকে আরম্ভ করে ডায়াগনস্টিক সেন্টার টেস্টিং ল্যাবরেটরিজ মেডিকেল কলেজ স্টোর্স মেডিকেল ইনস্ট্রুমেন্ট ম্যানুফ্যাকচারিং ইউনিটস সেলস সার্ভিসিং ইউনিটস সেলফ এমপ্লয়মেন্ট অর্থাৎ সে নিজের মতন করে এই বিষয়টি নিয়ে এগিয়ে যেতে পারে। কিছু কিছু কোর্সের তার একটা নির্দিষ্ট এইমস থাকে, এখানেও লক্ষ্য আছে। লক্ষ্যের মধ্যে রয়েছে কমন একটা এক্সপিরিয়েন্স অফ ইচ অফ আস দ্যাট মেনটেন্স অফ ইলেকট্রনিক ইকুইপমেন্ট যেগুলো রয়েছে যন্ত্রপাতি সেগুলো সম্পর্কে সম্যক একটা ধারণা গড়ে তোলা দরকার, কারণ হাসপাতালগুলোতে প্রতিনিয়ত যে মেশিনগুলো ব্যবহার করা হয় যেমন ECG X-ray ইলেকট্রোএনসেফালোগ্রাম স্ক্যানিং মেশিন প্রত্যেকটি যথাযথ মেনটেন্স যদি প্রপার হইতে না হয় তাহলে চিকিৎসা ব্যবস্থা কিন্তু থেমে যাবে। এক্ষেত্রে বেশ কিছু স্কিলড ইঞ্জিনিয়ারেরও দরকার এই কোর্সের মাধ্যমে যে এই বিষয়গুলি মাথায় রাখা হয়। কারিকুলাম একটা প্রত্যেকটা কোর্সের নির্দিষ্টতা থাকে, এখানেও নির্দিষ্টতা আছে লক্ষ্য আছে যে শরীরের বিভিন্ন অংশগুলোর তার ফাংশন লোকেশন সম্পর্কে সম্যক ধারণা দেওয়া, সিগন্যাল জেনারেশন করে আমাদের বডির বিভিন্ন সেলে সে কীভাবে কাজ করে তারা, বডি ফ্লুইড এবং তার কম্পোজিশনস কেমন আছে, স্টিমুলাস তার রেসপন্স সিস্টেম, বেসিক নলেজ দরকার হয় প্রত্যেকটা মেডিকেল ইলেকট্রনিক ইকুইপমেন্টস ইউজ করবার জন্য, তার প্রপার থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড জানা দরকার মেডিকেল পারপাসে, তার বিষয়টি এখানে আলোচনা করা হয় কোর্সে। ট্রান্সডিউসার ফর কনভার্সন অফ বায়োফিজিক্যাল প্যারামিটার্স ইলেকট্রিক্যাল সিগন্যালস কম্পিউটার প্রোগ্রামিং বিভিন্ন ডায়াগনোসিস কম্পিউটারের সিস্টেমের সাহায্য নিয়ে তার থেরাপি অ্যাপ্লাই করা সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এই কোর্সে করানো হয়। এবং রেডিয়েশন যখন অ্যাপ্লাই করা হয় চিকিৎসা সেক্ষেত্রে কী কী হ্যাজার্ডস আছে, কেমন সাবধানতা প্রয়োজন নেওয়া প্রয়োজন নিতে হবে এবং হসপিটাল অর্গানাইজেশন তার স্ট্রাকচার কেমন হয় ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসে এবং ইনস্টলেশন করতে হয় কোনো একটি মেশিনকে সেটি কিভাবে হবে সেগুলো এই কোর্সের মধ্যে পড়ে। পোস্ট ডিপ্লোমা মেডিকেল ইলেকট্রনিক অর্থাৎ PDME এটি 18 মাসের একটি কোর্স এবং বছরের এই জুন জুলাই এরকম সময় বিজ্ঞপ্তি বেরোয়, সেক্ষেত্রে ওয়েবসাইট খেয়াল রাখতে হবে www.webcte.co.in। নোটিফিকেশনে মেথড অফ সিলেকশন নির্দিষ্ট পরীক্ষা ব্যবস্থা থাকে সেটা ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে। সেই পরীক্ষা ব্যবস্থায় যথাযথ যোগ্যতার নিরিখেই যে লিস্ট বেরোবে মেরিট লিস্ট তার মাধ্যমে নেওয়া হবে। এক্ষেত্রে শারীরিক সক্ষমতা সুস্থ শরীর থাকা বাঞ্ছনীয়, কারণ মেডিকেল সার্টিফিকেটের একটি কথা কিন্তু অ্যাডমিশন নোটিশে বলা আছে। পোস্ট ডিপ্লোমা ইন মেডিকেল ইলেকট্রনিক্স কারা করতে পারবে, যারা 3 বছরের ডিপ্লোমা করেছে অর্থাৎ ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি কম্পিউটার সফটওয়্যার টেকনোলজি যারা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম এনি পলিটেকনিক রেকগনাইজড বাই অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট অর ইটস ইকুইভ্যালেন্ট। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ব্যাচেলার যারা বিএসসি করে আসছে যেমন পিওর সায়েন্সের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ স্ট্যাটিস্টিক্স কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স এগুলো ছাড়াও ফিজিওলজি এবং জুওলজি অর্থাৎ এখানে
বায়োসায়েন্সের স্টুডেন্টদের জন্য বিরাট একটি সম্ভাবনার এই কোর্স, যেখানে রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে 50% মার্কস পাওয়া দরকার, এসসি এসটিদের ক্ষেত্রে 45%। ক্যান্ডিডেট যারা এই ধরনের বিজ্ঞপ্তির সঙ্গে যুক্ত থাকতে চায়, এই কোর্সের সম্পর্কে তথ্য জানতে চায়, তাদের প্রত্যেককে বলা হচ্ছে অ্যাডমিশন এই বছরের নোটিফিকেশনের জন্য www.webcte.co.in এই ওয়েবসাইটটি বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এই কোর্সটি সিলেবাসটি এমনভাবে সাজানো হয়েছে যেক্ষেত্রে হিউম্যান বায়োলজি, মেডিকেল টেকনিক্স, মেডিকেল ইনস্ট্রুমেন্টস, মেডিকেল ইলেকট্রনিক্স, ইনস্টলেশন, রিপেয়ার অ্যান্ড মেনটেন্স, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড কোয়ালিটি ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়ে বিশদভাবে তাদের প্রসপেক্টাসে দেওয়া থাকে। এরপরে যেটা হচ্ছে, এই হসপিটালের পুরো ট্রেনিং যখন তাদের কোর্সগুলো করানো হয়, এই কোর্সের সঙ্গে বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। আমরা ট্রেনিংয়ের বিভিন্ন যন্ত্রপাতি দেখছি ওখানে। হসপিটাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আর অ্যারেঞ্জড ফর ফাইনাল সেমিস্টার স্টুডেন্টস ইন ভেরিয়াস প্রাইভেট হসপিটালস অ্যাজ পার কোর্স কারিকুলাম। এই অধ্যায়টি এই কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বলা যেতে পারে, কারণ হাতে কলমে বিভিন্ন প্রাইভেট হসপিটালগুলোয় তারা যন্ত্রপাতিগুলো চালনা করা, মেনটেন্স করা সেগুলো শিখতে পারছে। এবং এই সম্পূর্ণ কোর্সটি হয়ে যাওয়ার পর সর্বোচ্চ যে নাম্বারটা যে তুলতে পারবে সেই ছাত্রছাত্রীকে কিন্তু বিশেষভাবে প্রাইজ সার্টিফিকেট প্রদান করা হয়েছে। যেমন 2019 সালের একটি সার্টিফিকেট দেখতে পাচ্ছি আমরা, সর্বোচ্চ যে নাম্বারটি পেয়েছে ছাত্রী তাকে 10,000 টাকা তুলে দেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য, কোর্সটি চলাকালীন নানা রকম স্কলারশিপের ব্যবস্থা করা আছে সরকারি পক্ষ থেকে। এই বিষয়ে কোর্স চলাকালীন তারা বিভাগীয় প্রধান এবং প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করলে সে বিষয়ে জানতে পারবে। আমরা চলে এসেছি আমাদের আলোচনার দ্বিতীয় পর্যায়ে। এখানে আমরা পৌঁছে যাব বিভাগীয় প্রধান সুদীপ্ত মণ্ডল মহাশয়ের কাছে, যিনি তথ্য তুলে ধরবেন কিভাবে ছাত্রছাত্রীরা এই কোর্সটিতে উপকৃত হতে পারে, কেমনভাবে তারা আগামী দিনে জীবিকার জন্য লক্ষ্যমাত্রা স্থির করবে। তার সাথে সাথে আমরা রাখছি, এই কোর্সটি সম্পূর্ণ করবার পর বিভিন্ন ক্ষেত্রে জীবনে প্রতিষ্ঠিত কয়েকজন ছাত্রছাত্রীর সাক্ষাৎকার, এছাড়াও থাকছে এই মুহূর্তে কোর্স নিয়ে যারা পড়াশোনা করছে এমন ছাত্রছাত্রীর বক্তব্য। আশা করি এই বিষয় বা তথ্যগুলো আপনাদের ভালো লাগছে। জু বাংলা চ্যানেলটির তথ্য পরিবেশন এবং তথ্যর গুরুত্ব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। জেনারেল লাইনের বেকার ছাত্রদের জন্য আজকে একটা সুখবর দিচ্ছি। জেনারেল লাইনে যারা বায়োসায়েন্স বা পিওর সায়েন্সে বিএসসি অনার্স বা পাস কোর্সে পড়েছ তাদের জন্য আমার অনুরোধ, তোমরা বাড়িতে বসে না থেকে অযথা সময় নষ্ট না করে এআইসিটি স্বীকৃত এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন পরিচালিত 1.5 বছরের পিডিএমই রেগুলার ডে কোর্সে ভর্তি হয়ে যাও। এখান থেকে পাশ করে অতি সহজেই জেনারেল লাইন থেকে টেকনিক্যাল লাইনে নিজের কেরিয়ারটাকে শিফট করে নিয়ে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে নিজের কেরিয়ার গড়তে পারবে। সরকারি পরিচালিত হওয়ায় 1.5 বছরে কোর্সের সর্বমোট খরচ 5,000 টাকার মতো। নমস্কার, আমি মোনালিসা চট্টোপাধ্যায়, আমি পিডিএমই ছাত্রী, পোস্ট ডিপ্লোমা ইন মেডিকেল ইলেকট্রনিক্স। আমি একটি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করবার পর টিকেএস ট্রেডার্স নামক একটি কোম্পানি থেকে জব অফার পাই এবং আমি ওই কোম্পানিতে এখন কর্মরত জুনিয়র বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে। বিএসসি স্টুডেন্টরা এই কোর্সটিতে অ্যাডমিশন নিতে পারে। 1.5 বছরে এই কোর্সটি কমপ্লিট হবার পর নিজেদের কেরিয়ার গড়তে পারে যে কোনো হসপিটাল বা কোম্পানিতে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে বা সার্ভিস ইঞ্জিনিয়ার হিসাবে। নমস্কার। নমস্কার, আমি তুহিন নায়েক, সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক কলেজ থেকে পোস্ট ডিপ্লোমা করছি মেডিকেল ইলেকট্রনিক্সের ওপর। আমি সিম্পল বিএসসি অনার্স করেছি। তো যারা এরকম বিএসসিতে জেনারেল বা অনার্স নিয়ে পড়াশোনা করেছে তাদের জন্য এই টেকনিক্যাল লাইনে সুইচ হওয়ার এটা একটা উত্তম সুযোগ। নমস্কার, আমার নাম তুহিন ব্যানার্জি, আমি সেন্ট্রাল কলকাতা পলিটেকনিক কলেজের অন্তর্গত পিডিএমই ডিপার্টমেন্টের একজন প্রাক্তন ছাত্র। এই পিডিএমই কোর্সটি পড়ানোর পেছনে উদ্দেশ্য হচ্ছে বর্তমানে বিভিন্ন যে সমস্ত হসপিটাল, নার্সিংহোম এবং বিভিন্ন সমস্ত মেডিকেল ফেসিলিটিতে যেখানে যে বিভিন্ন রকম মেশিন ইকুইপমেন্টস, যেরকম এক্সরে মেশিন, সিটি মেশিন, এমআরআই মেশিন, ইসিজি, পেশেন্ট মনিটর, যে সমস্ত মেশিনের সাহায্যে রোগী
দের চিকিৎসা করা হয়, তাদের বিভিন্ন রোগ ডায়াগনোসিস করার জন্য যে সমস্ত ইকুইপমেন্ট ইউজ করা হয় এবং তাদের ট্রিটমেন্টের জন্য যে সমস্ত মেশিন ব্যবহার করা হয়, সেই সমস্ত মেশিনের কীভাবে সেই মেশিনগুলো কাজ করে, সেই সমস্ত মেশিন সম্বন্ধে একটা জ্ঞান ধ্যান ধারণা অবশ্যই দরকার। এবং সেই সমস্ত জানার জন্য এই পিডিএমই অর্থাৎ পোস্ট ডিপ্লোমা ইন মেডিকেল ইলেকট্রনিক্স কোর্সটি তৈরি করা হয়েছে। এই কোর্সটি করার ফলে একজন বিভিন্ন হসপিটাল নার্সিংহোমে যে সমস্ত বিভিন্ন টেকনোলজিস্ট বা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার অথবা বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং সমস্ত অর্গানাইজেশনস আছে, সেইখানে অ্যাজ এ সার্ভিস ইঞ্জিনিয়ার সার্ভিস এক্সিকিউটিভ হিসাবে চাকরির পেতে পারেন, সেই রকম সুযোগ অনেক আছে। আশা করি আজকের এই ভিডিওটি সত্য যে বিএসসি পাস করে বেরিয়ে যাওয়ার পর কি করবে এই নিয়ে যে মনে দ্বিধা দ্বন্দ্ব তত্ত্ব থাকে, সেক্ষেত্রে পিওর এবং বায়োসায়েন্স স্টুডেন্টদের জন্য সামনে একটা সুন্দর একটা বিষয় হতে চলেছে জীবিকার, যেটি যুগোপযোগী। যু বাংলা চ্যানেলের পাশে থাকুন, সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।